হাই ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস এর পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার খাঁচা কমপ্লিট হচ্ছে, তো কিছু খাঁচা কমপ্লিট হয়নি, সেই সময় ভিডিওটা দেখেছিলাম, তো এখন আমার পুরো খাঁচাটা কমপ্লিট করে। সো ফ্রেন্ডস, আমার এখানে দেখুন খাঁচা 12টা কাউন্টার কমপ্লিট, এমনকি গেটগুলো করে দিয়েছি। তো গেট আর খাবার দেওয়ার জন্য ছোট গেটটা থেকে ইউজ করা হবে, আর বড় গেটটা ভাঁড় পরিষ্কার আর যখন নোংরা হবে পটিগুলো আমি ফেলার জন্য করে দিয়েছি। তো এখানে অ্যালবেস্টার সিট দেওয়া হয়নি, আমি আগের বিনা বলেছিলাম, তো আমি নিজে বানিয়েছি, অ্যালবেস্টার সিট করতে পারিনি। তো পরের একটা খাঁচা তৈরি হয়েছিল, সেটা আমি করতে পেরেছি, এবং আমার সাথে আমার কাকা হেল্প করেছিল, তো কাকার সাহায্য আমি করেছি, সেই খাঁচাটাও আমি দেখিয়ে দেবো। তো দেখুন, এই আমি এখানে কাগজ লাগিয়ে দিয়েছি, তো আমি আজ কালের মধ্যেই পাখি ছেড়ে দেবো পাখিগুলো। তো এই দেখুন, এখানেও এক পেয়ার পাখি ছেড়ে দিয়েছি। তো এই পাখিটা আমি কিনে নিয়ে এসেছি, পাখিটা অ্যাডাল্ট পেয়ার আছে, পেটে ডিমও আছে। তো এই প্যাকেটটাকে এনে আমি ছেড়ে দিয়েছি, আর এদিকে ছোটো এবং কম দামে, মানে যেটা কম দামে প্লাস্টিক পাওয়া যায়, ঢালাই প্লাস্টিক বলে, সেই পলিথিন লাগিয়ে দিয়েছি, কারণ ঘরে যাতে এ না হয়, মানে ধুলো, যে ধুলোগুলো পালকগুলো উড়ে অন্য জায়গায় না যায়, সেই ঘরের জন্যে আমি বারান্দাতে পাখিগুলো আছে, তো এই ঘরে কেউ থাকে না, তাও আমি ঘিরে রেখে দিয়েছি। তো ওপরে প্লাস্টিক, যে প্লাস্টিক দিয়েছি, তো দেখুন কেমন লাগছে খাঁচাটা আমাকে একটু বলবেন। তো আজকালের মধ্যেই পাখি নিয়ে আসবে, এবার ডাঁড় হবে, জলের বাটি ফাটি দেওয়া হবে, পাখি ছাড়া হবে। তো মাপগুলো বলে দিয়েছি আমি, এখানে 18 ইঞ্চি আর ডিপটা হচ্ছে 16 ইঞ্চি করে আছে। প্রত্যেকটাতে দুটো করে গেট করা হয়েছে। সো ফ্রেন্ডস, আমি ভাবছিলাম এইখানটা একটা পায়া করব, যে রড লাগিয়ে পায়া করে দেবো যাতে পিঁমড়ে না হয়, তো আমি এখন সেই সময় হয়নি, তো আমি করতেও ঠিক পারিনি, তো ঢুকিয়েছিলাম, তো পায়া ঢিলে হচ্ছিল, তাই আমি খুলে দিয়ে আবার ইঁটের ওপরই বসিয়ে দিয়েছি। তো এবার থেকে যখন করতে হবে পায়া, তো আগে থেকে করতে হবে। সো ফ্রেন্ড, বলেছিলাম আর একটা আমি খাঁচা করেছি, বাজিগার পাখি লাভবার্ডও রাখা যাবে, তো সেরকম পাখি খাঁচাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, সেই হলো সেই খাঁচা, এতে 15টা কাউন্টার আছে, এখানে একটা দুটো তিনটে করে কাউন্টার আছে, আর 5টা ধাক আছে, তো এটা 6.5 ফুট হাইট আছে, আর এইখান থেকে আমার এটা আছে 2 ফুট, এই ডিপটা আছে এখান থেকে, এটা 2 ফুট ডিপ আছে, আর এইখান থেকে এটা আছে 16 ইঞ্চি করে আছে। তো এতে একটা করে গেট করা হয়েছে এখন। তো আমি ভেবেছিলাম এখানে দামি দামি ফিঞ্চ পাখি তুলবো, গোল্ডেন ফিঞ্চ, আমেজ ফিঞ্চ, তারপর যদি এটা তুললেও হয় আবার লাভবার্ড আমি করবো, ভাবলাম করবো, যদি লাভবার্ড থাকে তো লাভবার্ডের জন্য আর একটা করে গেট করতে হবে, কারণ এখানে পাঁচটা সিট ঠোকাবার জন্য আমি গ্যাপগুলো করে দিয়েছি, অ্যালবেস্টারও সিট আছে আমার কেনা। তো আগে দেখুন খাঁচাটা কেমন হয়েছে। তো এই দিকে আগে টাকচার করেছিলাম সরু লোহার তার দিয়ে, জিআই তার দিয়ে একটু মোটা করেছিলাম, তারপরে যেটা ওই খাঁচায় করা হয়নি, খাঁচাটা অনেকটা মজবুত হয়নি, তো এই খাঁচাটা যতটা মজবুত হয়েছে, তো এরও এখনও পাখি আনতে হবে, সেই জন্য আমাকে কিছু একটু ওয়েট করতে হচ্ছে। সবেতেই অ্যালবেস্টার সিট ঢোকানোর জন্য ব্যবস্থা করে রেখেছি। দেখুন খাঁচাটা কেমন হয়েছে জানাবেন। তো আরও একটা খাঁচা বানানো হবে, তো আমার এখানেও কিছু জাল আছে এখনও, তো সেই জন্য এখনও একটা খাঁচা বানাবো। দেখুন খাঁচাটা, অ্যালবেস্টার সিট এনেছি, দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যালবেস্টার সিট, এর মধ্যে 5টা 4টে অ্যালবেস্টার সিট আছে, তো সব জায়গায় ঢুকিয়ে দেবো গ্যাপে গ্যাপে, তারপরে পাখি আনবো, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো এই খাঁচাটা, সো ফ্রেন্ডস, এই নতুন খাঁচাটা কেমন হয়েছে বলবেন। এটা অ্যালবেস্টার সিট দিয়ে, আমার একটা সাবস্ক্রাইবার বলেছিল যে এখান থেকে তার লাগিয়ে করতে, আমি ঠিক সেরকম প্রসেস করেছি, তো আমার সাথে আমার কাকাও সাহায্য করেছে, নাহলে পারতাম না। আর এই খাঁচাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, পাখি ছাড়বো, দেখাবো কিরম পাখি কিনি এবং কী পাখি পুষবো ফিঞ্চের মধ্যে, সেটা নিয়েও আছি কনফিউজ হয়ে গেছি, তো এবার কী পাখি কিনবো সেটাও দেখাবো আপনাদেরকে। আশা করছি এর মধ্যে বাজিগার পাখি বা লাভবার্ড পাখি করার চেষ্টা করব নতুন খাঁচাতে।